আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা বিদ্যুতের বিভিন্ন লাইনে যে রেড হট হয় অর্থাৎ লাল গরম মানে গরম হওয়ার কারণে যে লাল হয় সেই তার বাস্তব চিত্রটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে লাল অংশটি এটাই রেড হট এটা পিজি একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি গ্রিড লাইন এই রেড হটটি সিবির বাসভাড় ইনকামিং সাইড অর্থাৎ এই সাইড থেকে বাসবার থেকে তেত্রিশ কেবি লাইন বিভিন্ন সেন্ডিতে বের হয়ে গেছে সেইখানে রেড হট বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হল নিম্নমানের ম্যাটেরিয়াল যদি ব্যবহার করা হয় তারপরে আছে যদি লুস কন্ট্রাক্ট হয় বা যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা ধরে গেছে বা পুরাতন হয়ে গেছে এই যে উৎপন্ন হিট হচ্ছে বিভিন্ন লুডের কারণে বেশিরভাগ টাইমে এটা গরমের দিনেই হয়ে থাকে যখন লুড অনেক বেশি হয় দেখুন লাল একদম আগুনের মতো লাল হয়ে গেছে এটা হয়তো বা এখানে জয়েন্ট কেটে যাবে বা এটা এক প্রকার ওয়েল্ডিংই হয়ে গেছে ঠিক আছে এটা চেঞ্জ করতে হবে বা এই জয়েন্টটি হয়তো চেঞ্জ করা লাগতে পারে বা যে নাট এর মধ্যে এটা রেড হট হয়েছে সেটাও চেঞ্জ করা লাগতে পারে তো এই রেড হট কীভাবে সে মানে এটা ঠিক করা হয় দেখুন যে এটা প্রথমে ঠান্ডা করে নেওয়া হচ্ছে একটু পানি দিয়ে যে রেড হটটি সারানোর জন্য এটা সিটির একটা রেড হট এটা অন্য একটি প্রান্তে রেড হট হয়েছিল যেমন আমি যেই প্রতিষ্ঠানে জব করি সেই প্রতিষ্ঠানের সিটি আর কি ইনকামিংয়ে তো সেটা সব মেরামত করানো হচ্ছে এটা পানিতে প্রথমে ঠান্ডা করে যেই নাটটিতে রেড হট হয়ে সেটা আগে থেকেই শনাক্ত করে রাখতে হয় আর কি গ্রিডের এরাই শনাক্ত করে রেখে পরে জানাই এসএনডিতে তো এটা নাটটা এখন চেঞ্জ করা হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাট ওয়েল্ডিং হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এক্স লেট দিয়ে এটা কেটে নিতে হয় হ্যাঁ তো রেড হট হলে মূলত আসলেও এটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় যে কন্ডাক্টর বা কানেক্টর থেকে লাইন ডিসকানেক্ট হয়ে যায় বা অনেক সময় আগুনও লাগে তো এই রেড হট এটা যেহেতু এই জন্যে বিভিন্ন শিডিউল মেনটেন্স মেন্টেনেন্স করে কিন্তু তখন এই রেড হট প্রোড মানে যাতে না হয় এই জন্য বিভিন্ন নাটগুলো যথাযথভাবে টাইট আছে কিনা বা কোনোটা লুজ হয়েছে কিনা এগুলো দেখা হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ